শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ইচ্ছা মিডিয়া এই চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, আজকে আমরা একটি ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওগুলো দেখলে আপনারা অজানা অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করব। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নিত্য নতুন আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছবে। তো দর্শক শ্রোতা, কথা না বলে আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে। ভারতীয় সাময়িকী দ্য উইকে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়। এতে বলা হয়, 2 আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিবেদনের বৈঠকে সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়েছে দ্য উইক। দ্য উইকের প্রতিবেদনে বলা হয়, সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল। পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান। সূত্রটি দ্য উইককে জানায়, সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন, যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে। তিনি বলেন, আমাদের দেশে 1970 সালের পরে এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি, তাই এটি ব্যতিক্রম ঘটনা, সবাইকে ধৈর্য ধরতে হবে। তবে এর আগেই সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে, আর 2 আগস্ট বৈঠকও শেষ হয় তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে। দ্য উইক বলছে, এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে। 3 দিন পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগে বাধ্য হন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের আত্মীয়তার সম্পর্কটিও উল্লেখ করা হয় দ্য উইকের প্রতিবেদনে। এতে বলা হয়, শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকায় তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে। তারা 1,719টি গুলি ছুড়েছে, 14,000 ফাঁকা গুলি ছুড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে 31টি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে। এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে। তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনাবাহিনীর ভূমিকা ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসাবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে এমন দমন পীড়নের বিরুদ্ধে মহান আল্লাহর করুণা ভিক্ষা করেন, এতে যুক্ত না হওয়ার কথা বলেন তিনি। সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন। ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজেরা জাহান। ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আর এক কর্মকর্তা। ওই সময় সেনাপ্রধান বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা হবে। সবশেষে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হওয়ার ব্যাপারটি তুলে ধরেন তিনি। ওই সময় হতাশা প্রকাশ করে আয়ুব বাচ্চুর একটি গানের প্রসঙ্গ উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশ। ওই আন্দোলনে দমন পীড়ন শুরু হলে দ্রুত আন্দোলনের বাঁক ঘুরতে থাকে। একসময় সরকার পতনের আন্দোলনের দিকে যায় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় সরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা। তার ছেলে সজীব ওয়াজেদ জয় হাসিনার রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন, তবে তিনি কিভাবে আবার দল গুছিয়ে নেবেন তা এখনো বলা যাচ্ছে না। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি। জুলেখা পারভীন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল। তো দর্শক, ভিডিওটি দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন। তো দর্শক, পরবর্তী ভিডিওটি দেখে আসুন। সম্প্রতি আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, 626 জন সেনানিবাসে আশ্রয়ে রয়েছেন। আর এই 626 জন কারা, এই বিষয়ে এক আলোচনা অনুষ্ঠান হয় বাংলা ভিশনে। আলোচনায় উঠে আসে তাদের নাম। আমির হোসেন আবুর নাম আছে, তোফায়েল আহমেদের নাম আছে, তারপর আছে ডক্টর আব্দুর রাজ্জাকের নাম আছে, নানক সাহেবের নাম আমরা শুনতে পাচ্ছি যে উনি জাহাঙ্গীর কবির নানক। তারপর নাম শোনা যাচ্ছে বাহাউদ্দিন নাসিম ওখানে থাকতে পারেন, উনিও আশ্রয় নিয়েছিলেন, এ ধরনের একটা খবর আমরা কিন্তু শুনতে পেরেছি। মির্জা আজমের নাম আমরা শুরু থেকেই শুনে আসছি, মির্জা আজম আছেন। তারপর সাবের হোসেন চৌধুরী, ঢাকার একজন এমপি, হাবিব হাসান, উত্তরার এমপি যে হাবিব হাসান, খুব জোরালোভাবে শুনতে পেরেছি। এর মধ্যে যুবলীগের সাবেক মানে বর্তমান সভাপতি শেখ পরশ, ফজলুল পরশ, তারপর শেখ নাইমের নাম আমরা শুনতে পেরেছি, ইভেন শেখ সেলিমও আছেন, এই ধরনের কথাও আমরা কিন্তু শুনতে পেরেছি। তবে রাজনৈতিক নেতাদের মধ্যে আমরা খুব জোরে সোরে স্বরাষ্ট্রমন্ত্রীর নাম শুনতে পাচ্ছি যে উনি এখানে আছেন, সেনানিবাসে আছেন। আমরা শুনেছি এখানে পরিকল্পনা মন্ত্রী, উনি নাকি একদিন অবস্থান করে পরবর্তী দিন ওনার বাড়িতে নিরাপদে আছেন, আব্দুল মান্না, এম এ মান্নানের কথা উনি একদিন ছিলেন। তারপর এখানে ধরে নেওয়া হচ্ছে প্রথম সারির যে আলোচিত আরাফাত, মোহাম্মদ আলী আরিফাত জি ছিলেন। তারপর এখানে হানিফ সাহেবের নাম শোনা যাচ্ছে জোরে সোরেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্পর্কে জানতে চাইলে সাংবাদিক সুজন মাহমুদ জানান, আমরা শুনেছি যে গত কয়েকদিন আগে একটা খবর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ওবায়দুল কাদের সহ, সেখানে পলকের নামও শোনা যাচ্ছিল, তা ওবায়দুল কাদের সহ 25 জনকে যশোর ক্যান্টনমেন্টে তারা আশ্রয় পেয়েছে। তো দর্শক শ্রোতা, ভিডিও দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখন ভিডিওটি শেষ করে দেব, তার আগে আপনার কাছে আবারও অনুরোধ করতেছি, প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো প্রতি মুহূর্তের আপডেট খবরগুলো সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দেবে। তো দর্শক শ্রোতা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।